আরজিকর ঘটনায় নির্মিত সিনেমা নিয়ে তোলপাড় কলকাতা আর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যাকে কেন্দ্র করে আলোচনায় উঠে আসে এই হাসপাতালের নাম। সেই হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ করে হত্যার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল কলকাতা শহর। এবার সেই ঘটনার ছায়া অবলম্বনে আগমনী তিলোত্তমাদের গল্প শিরোনামে স্বল্প দৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দুই নেতা প্রান্তিক চক্রবর্তী ও রাজন নাহালদার। এ সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের নেতারাই। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি সবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। এ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি আগামী 2 অক্টোবর মহালয়ার দিন মুক্তি পাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে না এ মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে তৈরি কোনো ছবি মুক্তি পাক। এছাড়া ছবির কিছু অংশ ছেঁটে ফেলার দাবি তুললেও পরিচালক অভিনেত্রী জানিয়েছেন যেভাবে তৈরি হয়েছে সেভাবে ছবিটি মুক্তি পাবে। মুক্তির আগে যখন ছবিটি নিয়ে তোলপাড় তখন গত শুক্রবার রাতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দেন এই ছবির সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই, ওই ছবির সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। কুণাল ঘোষ আরও জানান তদন্তাধীন ঘটনা নিয়ে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবি প্রচারে ব্যবহার করে দল তার দায়িত্ব নেবে না, এই ছবি নির্মাণে দল অনুমতি দেয়নি। কুণাল ঘোষের এই মন্তব্যের পর এদিন রাতে তৃণমূল ছাত্র পরিষদ এক বিজ্ঞপ্তি দিয়ে ছবি নির্মাতা প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে দল থেকে বহিষ্কার করেছে। উল্লেখ্য, প্রান্তিক হলে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য শাখার সহসভাপতি আর রাজন্না ছাত্র পরিষদের যাদবপুর ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলা সহসভানেত্রী ঋতুপর্ণাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে নির্মাতা। গেল বছরে আগস্টে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় স্পর্শ ছবিতে শুটিং করতে বাংলাদেশ এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এরপর গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। ছবির নাম তরি। তরি ছবিটি প্রযোজনা করেছেন পূর্ণ ফিল্মস। এরই মধ্যে চাপাই নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি লটের শুটিং সম্পন্ন হয়েছে। চলতি মাসে ঢাকায় দ্বিতীয় লটের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল ঋতুপর্ণার, কিন্তু সেটা আর হচ্ছে না, এমনটাই জানালেন নির্মাতা রশিদ পলাশ। রশিদ পলাশ বললেন, তরি ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়েছিল। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি, সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ সপ্তাহ লটের প্রস্তুতি নিচ্ছিলাম, এরই মধ্যে ছাত্র জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়, এখন নতুন করে শুটিংয়ের পরিকল্পনার কথা ভাবছি। 2000 সালের পর বাংলা সিনেমায় ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এটাকে অনেকে চলচ্চিত্রের অন্ধকার যুগ বা কাঠপিসও যুক্ত করেন। পশ্চিমবঙ্গ থেকে ঋতুপর্ণা এক বার্তায় ছবিটির অভিনয়ের কথা জানিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।